السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، شمانيتو دوري ركاتير درشوك وشتامندولي الله رحمه مهرباني تيامرا রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ক্লাস আজকে শুরু করতে যাচ্ছি। তো আজকে 2023-এর শাওয়াল মাসের 25 তারিখ 1444 হিজরি এবং মে মাস। তো রমজানের পরবর্তীতে আমরা মাশাআল্লাহ আল্লাহর রহমতে হজের মৌসুমে আমরা এখন অবতীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহরবানি যে আমাদের জন্য এভাবে বিভিন্ন মৌসুম দান করেছেন। তাই দেখেন রমজানের মৌসুমের পরে আমরা পেয়ে গেছি হজের মৌসুম। আল্লাহ দিন দান করেছেন, রাত দান করেছেন, এরকম মৌসুম দান করেছেন, এরকম দশক দান করেছেন। এর ফলে আমরা অনেক লাভবান হয়ে থাকি। তো রমজানের মতো মহিমান্বিত মাস অতিক্রম করে আমরা হজের মৌসুমে এখন বিচরণ করছি। হজের মাস শাওয়াল, জিলকাদা এবং জিলহিজ্জা, তো এই মিলে হজের মাস। তো আমরা শাওয়াল মাসের প্রায় শেষ পর্বে, এখন সামনে আছে জিলকাদা এবং জিলহিজ্জার প্রথম দশক বলা যায়। তো এই হলো হজের মাস। হজের মাস আসার সুবাদে আজকে আমাদের আলোচনা শুরু হতে যাচ্ছে ধারাবাহিকভাবে, যে হজের আগে আমাদের করণীয় কি। হজের মাসে যেহেতু আমরা পদার্পণ করেছি, অতএব হজের পূর্বে হাজিদের কি করণীয় হতে পারে আমরা ইনশাআল্লাহ পরিশেষে হজের পরে আমরা শুনবো, যে হজের পরে আমাদের কী করণীয় বা হজের পরে হাজিদের করণীয় কী। তো হজের আগে হাজিদের করণীয় কী এটাও আমাদের জানা দরকার আছে, বরং এটা ভিত্তি, এটার দ্বারা হাজি সাহেবদের ভিত্তি গড়বে। তো হজ ইসলামের পাঁচটি রোকনের একটি রোকন এবং জীবনে একবার সামর্থ্যবান মানুষের ওপরে ফরজ। ইনশাআল্লাহ আমরা এর গুরুত্ব ফজিলত নিয়ে আলোচনা করব পরবর্তী পর্বে। তো এই পর্বে হাজিদের কি করণীয় হবে হজের পূর্বে সেটাই আমরা আজকে আলোচনায় শুনব। তো আসলে এই হজের মাস আসলে একটা আলোন সৃষ্টি হয়ে যায় মানুষের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে ঘোষণা দেওয়ার আদেশ দিয়েছিলেন যখন, ওয়াজ বিন ফিন্নাসে বিল হাজ্জি ইয়াতুকা রিজালাউ আলা কুল্লে দোয়ামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফি আলাহুম। হে নবী ইব্রাহিম, আপনি মানুষদেরকে হজের ঘোষণা দিয়ে দিন, আপনার ঘোষণায় জনসাধারণ সেই দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে আরোহণে আসবেন তারা, হ্যাঁ, এই হজের ডাক শুনে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যেন একটু আশ্চর্যজনিত হয়েছিলেন যে কিভাবে তারা আসবে, কিভাবে আমি ডাকবো আর কিভাবে আমার এই ডাক শুনবে। তো আল্লাহর হুকুম ছিল যে তোমার ঘোষণা দেওয়ার দায়িত্ব তুমি ঘোষণা দেবে আর শোনানোর দায়িত্ব আমার। তো ঠিক তাই দেখা গেছে, ওই ঘোষণা শুনেই সে তখন থেকে শুরু করে মনে করেন কিয়ামত কাল পর্যন্ত এই ঘোষণা শুনে দূর দূরান্ত থেকে, সেই শহর থেকে, নগর থেকে, গ্রাম গঞ্জ থেকে, প্রত্যন্ত এলাকা অঞ্চল থেকে মানুষ এই মক্কা অভিমুখে, কাবা অভিমুখে একই লক্ষ্য উদ্দেশ্যে, একই পোশাকে, একই ধ্বনিতে, একই স্থানে সমবেত হওয়ার উদ্দেশ্যে কিন্তু আসা শুরু হয়ে যাচ্ছে। এটা একটা রুহানি রেহলাও বটে, এটা একটা আত্মিক রেহলা বা সফরও বটে, শুধু দৈহিক সফরই নয়, হ্যাঁ, এটা একটা আত্মিক সফরও বটে। এটা মানুষ সে পরকালে কিভাবে সফর করবে এখানেও এটা শিক্ষা পাওয়া যায়। এক মহান সফর যেখানে মানুষ যার মাধ্যমে বহু ধরনের এবাদতে মত্ত হয়ে যায়।
তারা বিভিন্ন ভাবে বিশেষ করে হজের ইবাদতে তারা এখানে অংশ গ্রহণ করে এক কথায় তারা আল্লাহর সন্তুষ্টির আশায় এবং পরকালে মুক্তির আশায় তারপরে তারা আল্লাহর কাছে তার সব ধরনের গুনাহখাতা মাপের আশায় রহমতের আশায় তাদের ইবাদত বান্দেগী কবুলের আশায় তারা হালাল রুজি নিয়ে এই সফরে তারা শুরু করেন এসে থাকেন এবং তাদের অনুভূতি তাদের অন্তরের যে একটা আহুতি অনুভূতি আবেগ যেটা কাজ করে এই এখানে এসে এই পবিত্র ভূমির সেই মায়া মহাব্বত সম্মানবোধ মর্যাদাবোধ এটা কিন্তু খুব গভীরভাবে এটা কাজ করে থাকে হ্যাঁ তো সে এসে তারা সে কাবা গৃহকে সম্মান করে তারপরে কাবা গৃহের তারা প্রদক্ষিণ করে এর মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি নিশ্চিত করে এই পবিত্র এই বরকতময় এলাকাতে এসে তো আসেন আমরা শুনব এই পবিত্র সফরের প্রস্তুতি কিভাবে আমরা নিব কিভাবে নিতে পারি তো এই বিষয়টাকে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে যে আমরা এখানে প্রথমত শিক্ষণীয় বিষয় এখানে রয়েছে ফিকহি বিষয় যেটা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা অর্জনের জন্য বিশেষভাবে নির্দেশ দিয়ে থাকেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ নবী আপনি লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করুন এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীকেই প্রথমে ইকরা বলে নির্দেশ দিয়ে বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক হে নবী আপনি আপনার সেই রবের নামে পড়ুন যিনি তোমাকে সৃষ্টি করেছেন তো আল্লাহ রাব্বুল আলামিন শেখার আদেশ দিয়েছেন অতএব যারা হজে যাবেন তাদের প্রথম কাজই হবে শিক্ষা অর্জন করা আপনি তো এর আগে অবশ্যই সালাত সম্পর্কে এলেম অর্জন করেছেন অন্য অন্য ইবাদত যেগুলো আপনার উপরে ফরজ ছিল সেগুলার এলেম অর্জন করেছেন হালাল হারামের এলেম অর্জন করেছেন আপনি এখন আপনাকে অবশ্যই আপনার উপর হজ ফরজ হয়েছে সে হজ করবেন তো হজের এলেম অর্জন করা আপনার জন্য জরুরি প্রথমত তাহলে এলেম অর্জন করতে হবে অর্থাৎ এই হজের যেটা শিক্ষা হজের যেটা তালিম এটা আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে কিভাবে আমরা এমন হজ করব যে হজের ফজিলত হবে হজ্জে মাবরুর বা সেটা কবুল হজ বা জান্নাত যাওয়ার জন্য যেটা যথেষ্ট হবে তার প্রতিদান জান্নাত ছাড়া কিছু নয় এমন হজ আমরা কিভাবে করব এটা অবশ্যই আমাদেরকে পূর্ণ মাত্রায় শিক্ষা অর্জন করতে হবে তো এই জন্যে প্রয়োজন হচ্ছে আমাদের যে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করা হজের জন্য বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করা যেন আমরা সঠিকভাবে হজ করতে পারি হজ সফর থেকে শুরু করে হজ থেকে ফিরে আসব তার পূর্ণ তালিম গ্রহণ করা হ্যাঁ এখানে অবশ্য এমনি এমনি পয়সা হয়েছে সুযোগ পেয়েছি দৌড় মারলাম এরকম একটা যেন জাস্ট একটা শিক্ষা সফর বা একটা আনন্দমুখর সফর এরকম হওয়াটা উচিত হবে না বরং এই সফরে কখন কি করতে হবে না হবে খুঁটিনাটি আমাদেরকে অবশ্যই জানতে হবে বুঝতে হবে এই জন্যে পর্যাপ্ত শিক্ষা দীক্ষা নিতে হবে এখানে সরাসরি প্রশিক্ষণ ট্রেনিং নিতে হবে এই হজের জন্যে তার সাথে সাথে আমরা এ বিষয়ে লিখিত বই পড়ব লিফলেট পড়ব আলেম ওলামার শরণাপন্ন হব পড়ার পরেও যথেষ্ট নয় অনেক প্রশ্ন থেকে যেতে পারে ওই প্রশ্নের উত্তরগুলা আমাদেরকে জেনে নিতে হবে সরাসরি আলেম ওলামার কাছে গিয়ে সরাসরি আলেম ওলামা না পেলেও আমি মাশাআল্লাহ আজকে মিডিয়ার যুগ হ্যাঁ মিডিয়ার মাধ্যমে আমরা যোগাযোগ করে তার এই পূর্ণ শিক্ষা দীক্ষা আমরা গ্রহণ করতে পারি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী এরপরে যেতে এসে যায় আর্থিক বিষয় আমি হজ সম্পর্কে শিক্ষা অর্জন করলাম ট্রেনিং অর্জন করলাম কিন্তু এখন হজে যাব এর অর্থনৈতিক বিষয়টার প্রস্তুতি আমাদের জরুরি হয়েছে তা যারা বিশেষ করে দেশ দেশান্তর থেকে আসেন প্রত্যন্ত অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে বিশ্বের আনাচে কানাতে কানাতে থেকে আসেন দেশ অনুযায়ী অর্থনৈতিকটা বিষয় রয়েছে তো তারা সেভাবেই অর্থনৈতিক ব্যবস্থা করে থাকেন তো সেটা পর্যাপ্ত যেন হয় অতিরঞ্জিত হওয়ার কথা বলছি না আপনি আমি যে খুব পর্যাপ্ত অর্থ নিয়ে এখানে আপনি অপব্যয় করবেন এখানে আপনি এখানে আপনি খরচ করতে পারলে এ ধন্য মনে করে আপনি যে কোনোভাবে এটাকে অপচয় করবেন এমন নয় বরং আপনার প্রয়োজনীয় যা
তা আপনাকে অবশ্যই অর্থ সংগ্রহ করতে হবে, সেটা আমাকে করতে হবে এবং সেটা হালাল হবে, সেটাই আমরা ইনশাআল্লাহ পর্বতে বলছি, সেটা অবশ্যই হালালও হতে হবে। অর্থনৈতিক বিষয়টাও আমরা লক্ষ্য করব সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো এই এই এরকম অনেক দেখা গেছে বাস্তবে যে অনেক হাজি সাহেব আবেগে চলে আসেন হজে, কোনো রকম টিকিটের পয়সা যোগান করতে পারলেই, যেটা চার্জ আছে সেই চার্জের টাকা জমা দিতে পারলে ওটা দিয়ে তারা চলে আসে, এখানে সেখানে অভাবে পড়ে, এটা কিন্তু ঠিক হবে না। মনে করেন এখানে কুরবানির বিষয় আছে, তারপরে এখানে যে আপনি প্রায় এক মাস 40 দিন থাকতে হবে, এখানে চলাফেরার বিষয় আছে, হ্যাঁ খাদ্য পানীয়র বিষয় আছে, তারপরে হজের সাথে সংশ্লিষ্ট অনেক অনেক কিছুই আছে, এরামের কাপড় কিনতে হতে পারে, আপনার স্যান্ডেল কিনতে হতে পারে, চিকিৎসা দিতে হতে পারে। তো যখন আপনি একেবারে সীমিত পয়সা নিয়ে আসবেন বা অপর্যাপ্ত পয়সা নিয়ে আসবেন তখন নিজে আপনি বিপদে পড়বেন। অতএব মাশাআল্লাহ যতটুকু প্রয়োজন তার চেয়ে আপনি কিছু বেশি নেবেন কিন্তু কম নেবেন না, আবার এত আপনি পয়সাও আপনি এখানে অপচয় করতে হবে সেটাও আমরা বলবো না। তৃতীয় বিষয় যেটা, আপনি আত্মিক প্রস্তুতি নেবেন হজ সফরের জন্যে, অবশ্য আপনি নিজের অন্তরকে নিজের আত্মাকে গ্রিন সিগনাল দেবেন যে তুমি মহৎ এক সফরে বের হচ্ছ, অতএব তোমাকে প্রস্তুত থাকতে হবে যে কোনো প্রতিকূল আবহাওয়া, যে কোনো প্রতিকূল পরিবেশ, যে কোনো প্রতিকূল অবস্থার শিকার হওয়া থেকে তোমাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে, যেন তুমি মুশরে না পড়ো, অধৈর্য না হয়ে যাও, হ্যাঁ ব্যাকুল না হয়ে যাও, অস্থির না হয়ে যাও। এই জন্যে ধৈর্য এই সফরে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ধৈর্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে সহ্য করতে হবে অনেক কিছুই, আপনার আপনজন থেকে শুরু করে আপনি যে ব্যবস্থাপনায় এসেছেন, যে হামলার অধীনে এসেছেন, যে ট্যুর যে যে অফিসের মাধ্যমে আপনি এসেছেন, সেই অফিস কর্তৃপক্ষ আপনাকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে নাও পারে। অনেকে এটা হয়তো বা কম হবে যে ইচ্ছা করে কেউ তাদেরকে কষ্ট দেয়, এরকম কমই আমরা মনে করব, কিন্তু ইচ্ছা থাকলেও অনেক সময় অনেক ভাইরা আপনাকে উত্তম সার্ভিস দিতে পারে না, পরিবেশ শিকার হয়ে যায়, হ্যাঁ বাধ্যবাধকতা আছে, অনেক কিছুই সেখানে সিস্টেমের বিষয় আছে, নিয়মতান্ত্রিকতার বিষয় আছে, পরিবেশের বিষয় আছে, আবহাওয়ার বিষয় আছে, হয়তো একটা বিষয় তার ইয়েতে ছিল কিন্তু সে নিয়মের কারণে হোক বিভিন্ন কারণে সেই সুযোগটা আপনাকে দিতে পারছে না। তো এই ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে, হ্যাঁ আপনি হিসাব নিকাশ পরে করেন, দেশে গিয়ে করেন, আইনের মাধ্যমে করেন, কিন্তু এখানে আপনি উচ্চবাচ্য করে আপনি তার প্রতি রেগে গিয়ে তাকে আপনি দুটো কথা শুনিয়ে দিলেন, তাকে গালমন্দ করলেন, অশ্লীল ভাষা প্রয়োগ করলেন, তাইলে কি ওই হজ হলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা মিন দুনুবিহি কাওয়ালাদাতুহু উম্মুহ, যে যে ব্যক্তি হজ করলো কিন্তু হজে কোনো অশ্লীল, আপনাকে কি এই ছাড় দেওয়া হয়েছে যে তুমি কারো দ্বারা যদি ক্ষতিগ্রস্ত হও তখন তুমি তাকে বকতে পারবে, হ্যাঁ তুমি তাকে গালি দিতে পারবে, এরকম কি ছাড় দেওয়া আছে না? আমভাবে রাসূল সাল্লাম বলছে যে হজ করলো কিন্তু হজে গিয়ে কোনো সে অশ্লীলতায় সে যুক্ত হলো না, কোনো গালমন্দে সে যুক্ত হলো না, হারামে যুক্ত হলো না, সে এমনভাবে সে তার হজ থেকে ফিরবে যেন আজকে তার মা তাকে জন্ম দিল, তাহলে এই বিষয়টা লক্ষ্য করতে হবে। এরকম আপনার হজের সাথীদের পক্ষ থেকেও আপনাকে অপ্রিয় অবস্থার শিকার হতে পারে, যে মনে করো সবার চিন্তা ভাবনা একরকম নয়, সবার শিক্ষা দীক্ষা মনোভাব একরকম নয়, ওই মনোভাব হিসেবে আপনাকে চলতে হবে, মেনে চলতে হবে, মানিয়ে চলতে হবে, তাকে বুঝিয়ে চলতে হবে, হ্যাঁ আপনি সহযোগিতা করবেন তাকে, এরকম অনেক বুঝের অভাব থাকতেই পারে, অনেকে অল্পতে রেগে যায়, অনেকের শরীর থেকে গন্ধ বের হতে পারে, হ্যাঁ অনেকের ব্যবহার রুক্ষ হতে পারে, নরম নাও হতে পারে, তখন আপনাকে সহ্য করতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে বুঝাতে হবে, নমনীয় হতে হবে, ওই সময় আপনিও যদি কঠোর হয়ে যান, আপনিও যদি উত্তেজিত রাগান্বিত হয়ে যান, তাহলে পরিবেশ কেমন হবে? আপনি এসেছেন হজে, হ্যাঁ যেমন রমজানের শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাম দিয়েছেন যে তোমাকে যদি কেউ গালি দেয়, হ্যাঁ কেউ কেউ যদি লড়াই করে তো বলো ইন্নি মুরুন সাইম, ভাই আমি রোজা আছি, তো ঠিক হজে এসেও
আপনি ওইভাবেই তাকে সুন্দর ভাষায় ওটা শিক্ষা ওই রমজানের প্রতিষ্ঠান থেকে ওই শিক্ষা নিয়ে বের হয়েছি মাত্র আমরা এই হজে আমরা ওই শিক্ষাটা বাস্তবায়ন করে বলবো ভাই আমরা তো এখন পবিত্র জায়গায় এসেছি আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি হ্যাঁ কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই সুন্দরভাবে আপনি তাকে বুঝিয়ে আপনি মীমাংসায় থাকবেন এবং তার সাথে মহব্বত দিয়ে চলবেন ফিরবেন তো এরকম নানান প্রতিকূলতার আপনাকে শিকারের সময় আপনাকে ধৈর্য ধরতে হবে হ্যাঁ তো যেটা বলছিলাম তো অন্তরকে সেভাবে আপনি সাজিয়ে নিয়ে আসবেন আবেগে চললে হবে না হ্যাঁ যে কে কিছু বললে আপনি সেটাকে মানতে পারবেন না আবার কিছু এত নরম হলেও চলবে না যে যেখানে যে যেটা পাচ্ছেন মনে করছেন যে পবিত্র জায়গা এখানে একটা সিজদা ঠুকিয়ে দিই হ্যাঁ এখানেই একটা মুনাজাত শুরু করে দেই এখানেই চুমাচুমি শুরু করে দেই এখানে হাতাহাতি শুরু করে দেই এত আবেগ নিয়েও হলে চলবে না অর্থাৎ অন্তরকে আপনি পূর্ণ কন্ট্রোল করবেন অন্তরকে আপনি পুরা আপনি মুসলমান বানিয়ে নিয়ে আসবেন যাতে স্যান্ডার করে আল্লাহ এবং তার রসুলের বিধানের কাছে রসুল সাল্লাহ সাল্লাম যে বিধান দিয়ে রেখেছেন সেই বিধান মানার জন্য যেন প্রস্তুত থাকে হ্যাঁ যেন মনে না করে যে এখানে এসেছি যা খুশি তাই করব যেভাবে খুশি সেখানে সেভাবে নামাজ পড়ব যেভাবে খুশি সেখানে দোয়া করব এই এরকম যেন না হয় তো এটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে চতুর্থ যেটা বিষয় আমরা ই করব যে স্বাস্থ্যগত দিকটা আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে নিতে হবে আসার পূর্বে আমার পুরা বডি চেক করে নিয়ে আসি এমনি তো মেডিকেল করতেই হয় এটা একটা ফর্মালিটি কিন্তু তার চেয়েও আপনি বেশি ভালোভাবে আপনার শরীরকে চেক করান হ্যাঁ আপনি ফুল বডি চেক করান হ্যাঁ যেটা সামগ্রিক আপনার বডিকে আপনার স্পষ্ট করে দিবে যে কী কী আপনার সমস্যা আপনি পরিমিত চিকিৎসা নেন প্রয়োজনীয় চিকিৎসা নেন এর সাথে সাথে আপনি ডাক্তারের পরামর্শে প্রয়োজনীয় ওষুধ সাথে নিয়ে আসেন হ্যাঁ যেমন জ্বর কাশি সর্দি থেকে শুরু করে কারো যদি ডায়াবেটিস থাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন কারো প্রেসারের কারো যে কোনো স্থায়ী রোগও থাকতে পারে যেটা সহনীয় তো ওই সব আপনি ওষুধ সাথে নিয়ে আসেন যেটা শ্যুট করে আপনার শরীরের সাথে যেটা আপনি খেয়ে অভ্যস্ত দেশি ওষুধ এখানে ওষুধ পাবেন এখানেও পর্যাপ্ত কিন্তু সেটা হয়তো নাও আপনার ফিট হতে পারে শরীরের সাথে হ্যাঁ আবার সবসময় পেতেও নাও পেতে পারেন বা আপনি হয়তো কিনবেন সেই সুযোগও না পেতে পারেন হ্যাঁ তো এইগুলো লক্ষ্য রাখতে হবে আগেই হ্যাঁ চেক আপ প্রাথমিক যেটা চিকিৎসা সেটা আপনার ব্যাগেই যেন থাকে সেটা আপনি আপনি ক্ষেত্রে কমতি করবেন না তেমনইভাবে যেটা যে হালাল হারাম বেঁচে চলার যে প্রবণতা সুন্নত এবং বেদাতের জ্ঞানটাও অবশ্য থাকতে হবে কী করণীয় কী বর্জনীয় এই জ্ঞানটাও আমাদেরকে থাকতে হবে হারাম থেকে বেঁচে চলার বিশ্ব সবচেয়ে বড় হারাম শিরিক শিরিক থেকে বেঁচে চলার মনোমানসিকতা সেই শিক্ষা অবশ্যই আমি এখান থেকে বিশেষ করে যারা হজের আপনারা নিয়োজিত হজের কারবার হজের সার্ভিস যারা দিয়ে থাকেন তারা একটা প্রশিক্ষণের ক্ষেত্রে এই যে বিশেষ করে শিরিক তাওহিদের জ্ঞানটাও দিয়ে নিয়ে আসবেন আপনারা তো দিয়ে থাকেন নানান বিষয় দিয়ে থাকেন হ্যাঁ কীভাবে চলতে হবে কীভাবে এখানে থাকতে হবে সব কিছু দিয়ে নিয়ে আসেন কিন্তু তার সাথে সাথে আপনারা পূর্ণ তাওহিদের জ্ঞান তাদেরকে দিয়ে নিয়ে আসবেন এবং শিরক কী বেদাত কী সুন্নত কী কোথায় কী সুন্নত পালন করতে হবে এগুলো পূর্ণ জ্ঞান তাদেরকে দিয়ে আসতে হবে তো প্রস্তুতির ক্ষেত্রে এটা অন্যতম দিক যে শিরিক কি বুঝতে হবে হ্যাঁ যেখানে আমি গেছি আমি শহর পাহাড়ে দেখতে সেখানে একটা সিজদা মেরে দিলাম আরাফা পাহাড় দেখতে গেছি সেখানেও একটা সেখানে দুই রেখাত নামাজ শুরু করে দিলাম হ্যাঁ তো এগুলা কখনো শিরক হয়ে যেতে পারে শিরিক হলে আপনার এসে কোনোই লাভ নাই এই হজ করে আপনার কোনোই লাভ নাই ওই হজ তো গেছে গেছে তার সাথে জীবনের সব আমল চলে গেছে হ্যাঁ এখানে রসুলের কবর জিয়ারত করতে এসে আপনি রসুলের কাছে আপনি চাওয়া শুরু করে দিলেন হ্যাঁ রসুলের কাছে বিপদ আপদ মুক্তি চাওয়া শুরু করে দিলেন হ্যাঁ এবং তার ওসিলায় হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এরকম বলাও শুরু করে দিলেন এই ওসিলাটাও এখানে বৈধ ওসিলায় নয় যে রসুলের ওসিলায় হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার আমার হজটা কবুল করে নাও হ্যাঁ এরকম বললেও আপনার হজটা শেষ হয়ে যেতে পারে অর্থাৎ এগুলা আমাকে প্রস্তুতি নিতে হবে এগুলা থাকতে হবে তাওহিদের জ্ঞান বেদাতের জ্ঞান এগুলোর মধ্যে শিরিক কোনগুলা বেদাত কোনগুলা এগুলা আপনাকে অবশ্যই শিখে আসতে হবে যারা দেশ থেকে আসছেন বিশেষ করে তাদেরকে বলবো তারা অবশ্যই উপযুক্ত আলেম আপনারা বাছাই করে তার কাছ থেকে এসব শিরক এবং তাওহিদের জ্ঞানটা নিয়ে আসবেন
তাহলে এখানে এসে আপনি হজে আসছেন এত টাকা খরচ করে কিন্তু আপনার হজটা তো হলোই না আপনি বেঈমান হয়ে এখান থেকে চলে গেলেন এখানে আবেগে বেশি হ্যাঁ এখানে যেমন দেশে দরগায় মাজারে চলে যায় আর এখানে কাবা মনে করবে যে কাবাই আমাকে সব কিছু করে দিবে কালো পাথরটাই আমাকে হয়তো গুনাহখাতা মুক্ত করিয়ে দিবে এইরকম একটা আকীদা বিশ্বাস নিয়ে কাজ করলে রাসূলের কাছে যাইয়া হয়তো সরাসরি তাকে আবেদন নিবেদন করে তার কাছে ফরিয়াদ তারপরে বাকি কবরস্থানের মৃত্যু সাহাবাদেরকে আহ্বান করে ফরিয়াদ তো এই যে এগুলা অবশ্যই কি এর হুকুম এগুলো আপনাকে শিখে আসতে হবে বুঝে আসতে হবে এগুলো খুব মারাত্মক দিক এগুলো যদি না শিখে আসেন আপনার আশার আপনার আশার চেয়ে না আশাটাই ভালো ছিল হ্যাঁ আপনার জন্য ইমানের জন্যে আপনার জন্য সুবিধা ছিল এরপরে বলছিলাম যে ষষ্ঠ নাম্বার আর এটাই আমরা ইনশাল্লাহ আরও বেশি আলোচনা শুনব যে আমাদের প্রস্তুতি নিতে হবে ইখলাস নিয়ে হ্যাঁ ইখলাস নিয়ে ইমান নিয়ে এটা এটা ইখলাস এবং ইমান যেন ঠিক থাকে সেটাকে তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ চমৎকার বলেছেন যে অনেকেই সৎ লোকদের কাছে তো তারা চেয়ে থাকে তো কিন্তু তাদেরকে কি করতে হবে যে আলেম ওলামার শরণাপন্ন হয়ে আল্লাহর জন্য ইবাদতকে খালি করে নিতে হবে হ্যাঁ এই যে শুধু নামাজও নয় শুধু জাকাতেও নয় শুধু সিয়াম নয় হজটাও তাকে আল্লাহর জন্যই ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা আল্লাহ এখানে শিক্ষা দিয়েছেন এখানে প্রথমেই তাওহীদের শিক্ষা দিচ্ছেন প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের নির্দেশ দিচ্ছেন ওয়ালিল্লাহ প্রথম শব্দে কি লিল্লাহ হতে হবে আপনার হজটা হ্যাঁ মানে নিরঙ্কুশ হতে হবে নিখুঁত হতে হবে লিওয়াজহিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে অন্য কোনো কারণে হওয়া যাবে না এর বিপরীতে কোনো শায়েককে বা কোনো পিশাবকে খুশি করার জন্যে কোনো অন্য দুনিয়াবী স্বার্থের জন্যে বা আল্লাহকে বাদ দিয়ে অন্যর দিকে রুঝান অন্যর দিকে আমার একাগ্রতা অন্যর দিকে আমার এই যে আবেগ অনুভূতি আমার আশা আকাঙ্ক্ষা আমার মহব্বত আমার ভয় হ্যাঁ বা তার সন্তুষ্টি কামনার কোনো রকমের যদি চিন্তা চেতনা থাকে তাহলে আল্লাহু আকবার আল্লাহুল মুস্তাআন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা ভয়ানক আপনার এই এই হজে আসার চেয়ে না আসাই ভালো ছিল এগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে সম্মানিত ভাইয়েরা এবার কি যে সময় প্রস্তুতির ক্ষেত্রে আমরা বলবো যারা হাজি সাহেব দূর দূরান্ত থেকে আসছেন আর যারা এই আভ্যন্তরীণ যারা হাজি সাহেবগণ সময়ের দিকে লক্ষ্য করতে হবে আমাদেরকে প্রতিটা মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে আপনি রুটিন বানিয়ে নেবেন আপনার এটাও একটা প্রস্তুতির অন্যতম দিক যে আপনি একটা রুটিন বানিয়ে নিয়ে আসবেন পেপার তৈরি করে নিয়ে আসবেন আপনার ছেলের দ্বারা আপনার মেয়ের দ্বারা যারা সুন্দর করে আপনাকে সিস্টেম করে বানিয়ে দিতে পারবে কোন সময় কি করবেন কোন দিনে কি করবেন এরকম অনেক পেপার আছে যে দৈনন্দিন হজের যেটা ইয়ে আছে তার সাথে সাথে আপনি ব্যক্তিগত আপনার এবাদত বান্দেগির সিস্টেমটাও আপনি সিস্টেম করে নিয়ে আসবেন যে আপনি ফজরের পরে কি করবেন আপনি তার ফজর পর থেকে নিয়ে কতক্ষণ আপনি দোয়া জিকিরে এশরাক পর্যন্ত আপনি কিভাবে মত্ত থাকতে পারবেন এরপরে এশরাক পড়ার পরে আপনি কি করবেন এরপরে পরের ঘন্টায় আপনি কি করবেন তার পরের ঘন্টায় কি করবেন কতক্ষণ আপনি বিশ্রাম নেবেন বিশ্রাম নেওয়া অতি জরুরি বিশ্রাম নিয়ে শুধু যে আমি এখানে এসেছি আবেগে শুধু খালি জেগেই থাকবো খালি বান্দেই করব খালি দোয়া জিকির তেলাওয়াত মগ্ন থাকবো তারপরে আবার এই এই দর্শনীয় স্থান ওই দর্শনীয় স্থান হেঁটে হেঁটে চলে যাব দিয়ে শেষে হজের দিনগুলোতে আমি অসুস্থ হয়ে বাস আমার লক্ষ্য উদ্দেশ্যকেই সে ব্যাহত করব এটাও যেন না হয় সতর্ক থাকতে হবে শুরু থেকে আপনি বিশেষ করে হজের আগে যারা আসবেন হ্যাঁ না হজের আগে তো সবাই আসবে আগে আগে যারা আসবেন তারা মাশাল্লাহ স্বাস্থ্যর দিকটা লক্ষ্য রাখে আপনি কন্ট্রোল করবেন হ্যাঁ সব কিছু খাওয়া কন্ট্রোল করতে হবে পানিও কন্ট্রোল করতে হবে এখানে সে ঠান্ডা একেবারে পানি যে আপনি ফ্রিজজাত খাবেন তাহলেও কিন্তু আপনি সর্দি কাশি হয়ে জ্বরে আক্রান্ত হয়ে আপনার শরীর স্বাস্থ্যটা খারাপ হয়ে যাবে দুর্বল হয়ে যাবেন এগুলো লক্ষ্য করতে হবে আপনাদেরকে সব কিছু ছোটোখাটো থেকে নিয়ে বড় সব ধরনের বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে অতএব বারবার আপনি তওয়াফ করবেন তওয়াফ করলে ফজিলত আছে এই জন্যে
আপনি নিজে কষ্ট করবেন অপরকেও আবার কষ্ট দেবেন এই কষ্টের কারণ হওয়া দরকার নাই আপনি তো হজ করবেন আর হজ যদি কবুল করতে পারেন তাহলে আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন তো আপনি বারবার আপনি তওয়াব করারও এখানে প্রয়োজন নেই করলে আছে কিন্তু এখন তো কঠিন অবস্থা হ্যাঁ যে যে জনসমাগম হয় আপনি নিজেও কষ্ট পাবেন এবং অপরকে অপরের কষ্টের কারণও হয়ে যাবেন অপরকে ধাক্কিয়ে দিয়ে আপনি দূরে আগে চলে যাবেন তো এই অবস্থার শিকার না হয়ে আপনি এগুলা আপনি নিজেকে কন্ট্রোল করবেন তো এগুলা জিনিসগুলা মনে রাখতে হবে এবার আমাদেরকে অবশ্যই এক নজরে আমরা কিভাবে প্রস্তুতি নেব সেটা মৌলিক কথা কয়েক মিনিটে বলে আমরা আমাদের আলোচনা শেষ করব তো আসেন যে সম্মানিত হাজি ভাইরা যারা দূর দূরান্ত থেকে আসছেন যারা কাছে থেকে যাবেন তাদের দিকে উদ্দেশ্য করে আমরা বলবো যে প্রথমে আমাদেরকে ইখলাসকে নবায়ন করতে হবে যে আমি এই যে হজে এসেছি আমার টাকা পয়সা আছে এই জন্যই নয় বরং আল্লাহ আমার উপরে ফরজ করেছেন ফরজটা আমার দায়িত্ব এটা আমাকে পালন করতে হবে আল্লাহর নির্দেশ ফলো করে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত অর্জন করব এটা আপনাকে নিয়ত করতে হবে নচেত যে আপনি এখানে কোনো আপনার অনুভূতি নেই তো অনুভূতিটাকে আপনাকে খুব কন্ট্রোল করতে হবে আপনার শরীর যারা বিশেষ করে হজে আসছেন হজে যাবেন তাদেরকে বলছি যে অন্তরটা আপনি এই যে বাইতুল্লাহ কাবা তারপরে এই যে মাকাম ইব্রাহিম কালো পাথর তারপরে আরাফা মুজদালিফা মিনা হ্যাঁ এগুলা যে এই জায়গাগুলা এগুলা হচ্ছে মাশায়ের বলা হয় তো এগুলা আপনার এগুলা আপনার অন্তরে সম্মানবোধ যেন থাকে এগুলোর প্রতি হ্যাঁ সম্মানবোধ থাকে তো এগুলার যেভাবে আপনাকে এই সবগুলাতে বিচরণ করতে হবে যে পদ্ধতিতে যে যে জায়গায় যে কাজগুলা করতে হবে অতটুকুই করবেন যতটুকু দলিল অনুযায়ী আপনি আপনি পাবেন রাসূলুল্লাহ সাল্লাম যতটুকু করেছেন এর বেশি করারও চেষ্টা করবেন না কালো পাথর এই মনে করবেন না যে কালো পাথরই আমার গুনাহ মাফ করিয়ে দেবে এই ক্ষেত্রে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণীটাই কি আপনার জন্য যথেষ্ট নয় ইন্নি আলামু আন্নাকা হাজার লা তাদুরু ওয়া লা তানফা লাউলা আন্নি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুক মা উকাব্বিলুক যে দেখো আমি জানি তুমি একটা কালো পাথর মাত্র তুমি উপকারও করতে পারবে না আমার ক্ষতিও করতে পারবে না বা ক্ষতি থেকে আমাকে বাঁচাতেও পারবে না আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুম্বন দিতে না দেখতাম তাহলে আমি তোমাকে চুম্বন দিতাম না এটা যথেষ্ট নয় কি হ্যাঁ তাহলে আমরা কালো পাথর চুম্বন দেব কেন রাসূলের নির্দেশ বা রাসূলের সুন্নত পালনের জন্য তিনি চুম্বন দিয়েছেন এই জন্যই তো দেব নাকি কালো পাথর আমার গুনাহটা মাফ করে দেবে এই জন্যে না তো রাসূলুল্লাহ সাল্লাম যে কোন যে কর্নারকে কালো পাথরকে রুকনে আমানিকে হ্যাঁ এই যে স্পর্শ করেছেন তো এতটুকুই বা চুম্বন দিয়েছেন কালো পাথরকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে অন্য দেওয়াল হ্যাঁ অন্য অংশ মাকামে ইব্রাহিমকে চুম্বন দেওয়া স্পর্শ করে জড়িয়ে ধরা সেগুলা থেকে বরকত নেওয়ার চেষ্টা করা এগুলা আশায় গুড়ে বালি এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তো এখলাস পরিপন্থী কাজ আমরা করব না হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে এখলাসের কথা বলে বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা যে যে তারা তো আদিষ্টই হয়েছে যে তারা তাদের সমস্ত ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য নিখুঁত করবে হ্যাঁ আল্লাহর জন্যই একেবারে খাস করে করে নিবে ইখলাসের সাথে আর আরো কি করবে তারা ইকিমুস সালাহ তারা নামাজ কায়েম করবে ওয়ায়ুতুজ যাকাত এবং যাকাত ওয়াজা আলিকা দিনুল কাইম আর এটাই হচ্ছে সঠিক হ্যাঁ বিশুদ্ধতম দিন তেমনি আল্লাহ এই এই ইখলাসের ওয়াজ এই ইখলাসের ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে করেছেন এই তাওহীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সাথেও কোনো রকমের আপোষ করেন নাই আপোষ করেন নাই বলতে হে নবী তুমিও পূর্ববর্তী সবাইকে এই আদেশ দেওয়া হয়েছে এবং আদেশ কিসের যে একমাত্র আল্লাহর ইবাদত করবে আর খবরদার তোমরাও যদি তুমিও যদি আল্লাহর সাথে শরীক করো তোমারও আমল বরবাদ কাকে বলছেন রাসূলকে বলছেন আল্লাহু আকবার এটা কি কল্পনা করে যে রাসূল সাল্লাম আল্লাহর সাথে শিরিক করবেন কিন্তু শিরিকের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতে গিয়ে আপোষহীন রাসূলের ক্ষেত্রেও আপোষ করলেন না যে আমার রাসূল কি আমার সাথে শিরিক করবেন না বলতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিধাবোধ না করে বলে দিলেন যে তুমি যদি শিরিক করো আমার সাথে তাহলে তোমারও আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ বলছেন
ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين بل الله فاعبد وكن من الشاكرين যে হে নবী দেখুন যে তোমার প্রতি ওহী করা হলো বা ওহী করা হয়েছে এবং তোমার পূর্বে যে সব নবী রাসূলগুলো অতিবাহিত হয়ে গেছেন তাদের প্রতি একই ওহী যে লাইন আশরাকতা তুমি যদি শিরিক করো লাহবাতান নামালুক তাহলে অবশ্যই তোমার আমল बर्बाद হয়ে যাবে তাহলে শিরকের সাথে হ্যাঁ আপোষ করার নেই আল্লাহ রাব্বুল আলামিন নবীর ক্ষেত্রেও তাহলে আর কোন ক্ষেত্রে চলবে অতএব এই আমাদেরকে ইখলাস নিয়ন্ত্রণ করতে হবে আর এই বুখারীর প্রথম হাদিস রাসূলুল্লাহ সাল্লামের ওই বাণী ইননামাল আমালু বিন্নিয়াত নিশ্চয় প্রত্যেক আমল নির্ভর করে কিসের উপরে নিয়তের উপরে তো আমাদের এই হজটাও হবে কিসের উপরে নিয়তকে পরিশুদ্ধ করার যে এই হজের মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করি অন্য কিছু আমি চিন্তাও করি না আমি হাজী সাহেব ডিগ্রি হওয়ার নেওয়ার জন্য আসি নাই হ্যাঁ আমাকে আলহাজ বলা হবে এই জন্য আমি আসি নাই হ্যাঁ তো এই আমার সম্মান বাড়বে ব্যবসা আরো জমজমাট হবে আলহাজ উমুকের দোকান আলহাজ উমুকের হোটেল আমি সুন্দর ক্যাশে হাজি নাম দিয়ে বসে যাব রুমাল একটা লাগাইয়া আলখাল্লা একটা পরে জুব্বা পরে তখন আমার ব্যবসা খুব জমজমাট হবে এরকম কোনো চিন্তা ভাবনা করা যাবে না লা রিয়ান ওয়ালা সুমা এতে কোনো রিয়ার চিন্তাও থাকবে না এবং লোক দেখানোর কোনো ভাবনাও থাকবে না বরং লিল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যেমন ধ্বনিতে আমি মুখরিত করছি ঠিক আমার মুখে আবার বাস্তবে যেন ঠিক থাকে আমি লাব্বাইক তাওহীদের স্লোগান দিচ্ছি আর আমি কার্যত আমি অন্য চিন্তা ভাবনা নিয়ে আমি এসেছি জমাট বেঁধেছে আমার মনের মধ্যে এতে কোনো লাভ হবে না সম্মানিত হাজি সাহেবান এবং এরপরে আমাদের যেটা হবে যে আগেই আমরা তৌবা তৌবা প্রতিদিন করতে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নবী আপনার রাসূল হ্যাঁ যার আপনি সুপারিশ কামনা করেন তো সেই তিনি হ্যাঁ 100 বার দিনে তৌবা করতেন নিষ্পাপ মানুষটি তিনি এতবার তৌবা করছেন কেন তার আল্লাহর ভয় আছে আমাদের ভয় নেই হ্যাঁ তো আমাদেরকে প্রতিদিন তৌবা করতে হবে হ্যাঁ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি কিন্তু আমাদের কি শুয়ুর আছে কি আস্তাগফিরুল্লাহ বলে কি বললাম আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আমি হীন হয়ে আমি নম্র হয়ে তো ওটা বুঝে না আমাকে বলতে হবে তো তৌবা বেশি করে করতে হবে আর বিশেষ করে যখন আপনি এই হজ সফরে আসছেন এর জন্য গুরুত্ব সহকারে আপনি তৌবা করবেন তৌবা অর্থাৎ আল্লাহর দিকে ফিরে আসা হ্যাঁ যে আল্লাহর বিধানের দিকে আল্লাহর হুকুমের দিকে এই যে হজের জন্য আমি আসছি হজটার দিকে ফিরে আসা যে আমি যেহেতু হজ সফরে আসছি এখন পুরা আল্লাহর হুকুম মেনে চলাটা আমার জন্য আরও বেশি দরকার এই ক্ষেত্রে আমি যেন কমতি না করি নামাজের হেফাজত তারপরে দোয়া জিকির তেলাওয়াত এগুলা যেন আমি হেফাজত করতে পারি ইতিপূর্বে যা আমি কমতি করেছি এখন আমি যেন পূর্ণ মাত্রায় এটা ধরে রাখতে পারি তৌবার বিষয়টার মূল কথা হচ্ছে কি যে যদি আল্লাহর হক নষ্ট করা কেন্দ্রিক সলাৎ সিয়াম এগুলো কেন্দ্রিক যদি কোনো ভুল ভ্রান্তি আমার দ্বারা ইচ্ছায় অনিচ্ছায় হয়ে থাকে তাহলে আমি এর জন্য আল্লাহর কাছে একেবারে লজ্জিত হব হ্যাঁ অনুতপ্ত হব যে অতীত জীবনে আমি এতদিন নামাজ পড়ি নাই বিশেষ করে হাজি সাহেবদের অনেকে এমন আছে যারা টাকা পয়সা আছে এই জন্য হজে চলে যারা সুযোগ পেয়েছে এই জন্য কোম্পানি হয়তো পাঠিয়েছে তাকে এ তারা হজে চলে আসছে হজ সলাতি পড়ে না তাদের প্রতি বিশেষ করে আমরা যে উপদেশ দেব নির্দেশনা দেব আপনি আগে তৌবা করুন আপনি আগে সলাৎ ঠিক মতো শুরু করুন 5 ওয়াক্ত সলাৎ আপনি এর সাথে কোনো রকমের আপোষ নেই যে আপনি 3 ওয়াক্ত পড়বেন 2 ওয়াক্ত পড়বেন জুমাতে পড়ে পড়ে আপনি হজে চলে আসবেন হ্যাঁ এর আর কোনো সুযোগ নেই আপনি আগে তৌবা করুন যে অতীতে আমি সলাৎ পড়ি নাই আমি 2-3 ওয়াক্ত করে পড়েছি না আপনি তৌবা করলে কি হবে আমি এই অতীতে এত সলাৎ মিস করা এটা আমি লজ্জিত আল্লাহর কাছে কিভাবে আমি মুখ দেখাবো এরপরে আপনি সলাৎ শুরু করে দিয়েছেন তৌবা করেছেন সলাৎ শুরু করে দিয়েছেন এরপরে ভবিষ্যতে আর এরকম প্রশ্ন করবেন না শুধু জুমা পড়ে শুধু 2-3 ওয়াক্ত পড়ে আপনি আল্লাহর সাথে ঠাট্টা মজাক করবেন না সলাতের নামে বা নামাজে দাঁড়িয়েছেন ঠিকমতো আপনি সলাতই শিখেন নাই কিভাবে দাঁড়াতে হয় কিভাবে রুকু করতে হয় রুকুতে স্থিরতা অবলম্বন করতে হয় কিভাবে সেজদায় 7 অঙ্গে যে করতে হয় আবার সেজদার থেকে 2 সেজদার মাঝে কত সুন্দর করে স্থিরতা সাথে বসতে হয় এগুলো আপনি কিছুই বুঝেন না কিছুই করেন না আর আপনি যদি সলাৎ 5 ওয়াক্ত পড়েন ওই সলাতে কখনোই আপনাকে কামিয়াবি এনে দেবে না ওই ওই সলাৎ রিজেক্ট ওই সলাৎ বাতিল অর্থাৎ সুন্দর করে আপনি সলাৎ
শিখে আপনি পাঁচ ওয়াক্ত সালাতে নামাজি হয়ে যেতে হবে আপনাকে। হ্যাঁ, এরপরে বর্তমান, এরপরে ভবিষ্যতে আপনি আর কাজা করবেন না ওইভাবে, এইভাবে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করবেন। সালাতের দৃষ্টান্ত প্রত্যেকটা গুনার ক্ষেত্রে একই এইরূপ। এরপরে যদি আপনি হকুল আইবাদ, আপনি আপনার ভাইয়ের হককে নষ্ট করেছেন, তাকে অন্যায় মেরেছেন, তাকে অন্যায় গালি দিয়েছেন, হ্যাঁ অন্যায়ভাবে তার আমাল আত্মসাৎ করেছেন, টাকা পয়সা ঠগিয়েছেন, এইভাবে যদি হয় খবরদার, আপনি হজে আসার আগেই ওটাকে আপনি চুকিয়ে আসেন, ওই মামলা চুকিয়ে আসেন, ওই ভেজাল মুক্ত করে আসেন, তার কাছে ক্ষমা চেয়ে আসেন, আপনি যা অন্যায়ভাবে নিয়েছেন তাকে ফিরিয়ে দিয়ে তারপরে আসেন। আপনি হজি নাম দিয়ে যে আপনার কোনো লাভ হবে না যদি আপনি এটা এটা করে থাকেন, তাহলে তাহলে হকুল আইবাদ যদি হয় তাহলে এগুলা মীমাংসা করাটা জরুরি। হ্যাঁ, এটাকে বলা হয় তৌবা, বুঝে আসছে? আর তাই বিনা জম্বে কেমাল্লা জম্বালা, যদি এইরকমভাবে তৌবা করে আসতে পারেন, যদি আপনি এইভাবে খালেজ দিলে, ওই যে বললাম আল্লাহর হক কেন্দ্রিক তিনটি আর বান্দার হক কেন্দ্রিক ওই তিনটি সহ আরও চতুর্থটি যদি করে আসতে পারেন, আর তাইলে আপনি যেন ওগুলো কিছুই করেন নাই, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। হ্যাঁ, তা আত্মাউবা তা রুব্য মা কাবলাহা, যে তৌবা এমন জিনিস যা বিগত জীবনে যা করেছে অন্যায় সব কিছু, জুলুম অত্যাচার গুণা সবকে আল্লাহ রাব্বুল আলামিন মিশিয়ে দিতে পারেন। আর যা যে এবাদ করতে যাচ্ছেন ওটা যদি আপনার নসিব হয়ে যায়, ওল হাজ্জুল মাবরুর লাই সালু জাজা ইল্লাল জান্না, জান্নাত আলা তুল আল মাল হাজ্জ আল্লাম ইয়ারফ আল্লাম ইয়ারফ রাজা মিন জুনুবিহি কা ওয়ালাদাত উম্মুহু, একরে নিষ্পাপ শিশুর মতো আপনি জন্মিতে পারবেন, তখন কি হজ্জে মাবরুর করতে পারলে, তাহলে ওটা পাবরু করলে তারই প্রস্তুতি মূলক কথাই আপনাদেরকে বলা হচ্ছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, বলছিলাম যে তোবা করতে হবে, ও যে এখলাস লালন করার সাথে সাথে, না হলে কোনো হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, যে ওহে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে তোবা করো সবাই, হ্যাঁ যাতে তোমরা সফল কাম হতে চাও। তোবা করতে পারলে সফল কাম হতে পারা যাবে, আর তোবা না করতে পারলে সফল কাম হতে পারা যাবে না। তৃতীয়ত যেটা উপদেশ আমাদের হবে, যে ওই যে হালাল মাল গ্রহণ করব আমরা, হ্যাঁ যে বাস যে কোনোভাবে আমি মাল পেলে খালি যেতে পারলে হয় সব তৌবা করে আমি সেরে নিব না, হারাম মাল নিয়ে এসে তো আপনি তৌবা করলে কি আল্লাহ মাফ করে দেবেন? হ্যাঁ, ওই যে এক ব্যক্তির কথাই রাসূল সাল্লাম বলছেন যে এমন ব্যক্তি এসে সে হজে এসে আল্লাহকে খুব করে ডাকছে, অনুনয় বিনয় করে, তার চেহারা একে বিবর্ণ, ধুলা বালি মিশ্রিত, একেবারে চুলগুলো এলোমেলো, যে একেবারে আল্লাহর জন্য একেবারে সে হয়ে গেছে একেবারে, হ্যাঁ তো তৌবাতিল্লাহ করে, তখন আওয়াজ আসছে যে মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, আন্না ইস্তাজাবুলা, যে তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, হ্যাঁ তো তার কিভাবে এই হজ কবুল হবে, এই দোয়া কবুল হবে, এটা আমাদেরকে শিক্ষা নিতে হবে। অতএব হালাল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এবং পবিত্রকে পছন্দ করেন, হ্যাঁ তো অতএব পবিত্র মাল নিতে হবে, এর ব্যতিক্রম করে, কারণ ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, হ্যাঁ যে যদি যেটা আমি এই পথে ব্যয় করি না কেন আল্লাহ এর উত্তম প্রতিদান দিয়ে দিবেন, তাহলে আপনাকে পবিত্র নিতে হবে। আর আপনি হারাম নিয়ে কেমনে প্রতিদান আপনি আশা করেন আল্লাহর কাছে, নাউজুবিল্লাহ। অতএব হালাল ব্যবসা করে, হালাল কামাই, হালাল রিজিক নিয়ে হজে হজে আসতে হবে সম্মানিত হাজি সাহেব ভাইরাম। তার চতুর্থ কি ওসিয়ত, কিসের তাকুয়ার ওসিয়ত, নিজেকে করবেন, নিজের নাফসকে করবেন, হে নাফস তোমাকে আমি তাকুয়া, তাকুয়া মানে কি আল্লাহর ভয় করো, ভয় করে তুমি সলাতের হেফাজত করো পূর্ণ মাত্রায়, হ্যাঁ একমাত্র আল্লাহর ইবাদত করো, এবং যত ইবাদত দোয়া জিকির তেলাওয়াত এগুলো করো আল্লাহকে ভয় করে, আল্লাহর আদেশগুলো পূর্ণ মাত্রায় পালন করো, এবং আল্লাহকে ভয় করে যত রকম গুনাহ আছে, যত রকম হারাম আছে, যত এর থেকে তুমি বাঁচো, এই এই সিগন্যাল নিজেকে দেন। এরপরে আপনি রেখে আসা স্ত্রীকে হতে রেখে আসছেন, ছেলেকে রেখে আসছেন, মেয়েকে রেখে আসছেন, ভাই ব্রাদার আত্মীয়স্বজন বন্ধু বান্ধবকে রেখে আসছেন, তাদেরকেও এই তাকওয়ার ওসিয়ত করে আসেন। এই ওসিয়ত করাটাই হচ্ছে মুমিনদের আল্লাহ নবীদেরও এটা নীতি, হ্যাঁ আমাদের মুমিনদেরও এটা নীতি, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন যে আমি অবশ্যই যারা আহলে কিতাব ছিলেন তাদেরকেই ওসিয়ত করেছি, তোমাদের পূর্বে আল্লাহ নবীকে বলছেন যে কি ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকেও ওসিয়ত করি কি আনিত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, তাহলে আল্লাহকে ভয় করার
অর্থাৎ তাকওয়ার ওসিয়ত করতে হবে এরপরে আমরা এই যেটা আগে বলা হয়ে গেছে হজ সংক্রান্ত যাবতীয় মাসলা মাসাইল আমরা শুনব কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সরাসরি ট্রেনিং দিয়েছেন সাহাবাদেরকে তিনি নিজে থাক আছেন তার মতো কল্লিত হয় তিনি বারবার বলছেন এক পর্ব থেকে আরেক পর্বে ট্রান্সফার হওয়ার সাথে সাথে বলছেন খুদু আননি মানাসিকাকুম লাআল্লি লাআলকাকুম বাদা আমি হাদা তোমরা আমার থেকে হজের তোমাদের নিয়ম কানুন শিখে নাও সম্ভবত আগামী বছর তোমাদের সাথে আর মিলিত নাও হতে পারি আবার ভবিষ্যৎবাণীও করছেন শিক্ষা দিচ্ছেন আবার ভবিষ্যৎবাণী করছেন কি আগামী বছর হয়তো তোমাদের সাথে আর এই সফরে হজ সফরে আর মিলিত নাও হতে পারি কত বড় ইয়ে কথা গুরুত্বপূর্ণ কথা তাহলে তিনি কত দরদি ছিলেন যে আরাফা থেকে মুজদালিফা যাচ্ছেন বলে আমার থেকে তোমরা এই আরাফায় অবস্থান মুজদালিফায় অবস্থান এগুলো সব শিখে নাও তাহলে শিখে নিতে হবে ঠিক আছে ভাইয়েরাম তাহলে পুরাপুরি তালিম নিতে হবে যারা আমরা হজের নিয়ত করছি এবং ষষ্ঠ যেটা এবং শেষ এটাই বলে শেষ করব যে আমাদেরকে উত্তম সঙ্গী গ্রহণ করতে হবে উত্তম কাফেলা চয়ন করতে হবে যারা আপনার সাথে ধোকাবাজি করবে না হ্যাঁ যারা মাশাআল্লাহ সুন্দর আপনার হিতাকাঙ্ক্ষী হবেন যারা আপনার আসলে সুপরামর্শ দেবেন কিভাবে করলে কি হবে না হবে আপনার ব্যবসা সে উদ্দেশ্য রাখবে না অনেক ব্যবসায়ী কাফেলাকে দেখেছি যারা আগে তাওহীদের প্রচার এবং প্রসার করতো এখন তার ব্যবসার নিয়তে তাওহীদের দিক আসে না যা তার হাজি পাওয়া দরকার হ্যাঁ তা তাকে যে তাওহীদের শিক্ষা দিবে বা তাদেরকে বলে দিবে যে এখানে বেদাত এবং বেদাম শিরকের সাথে কোনো আপোষ করা যাবে না কিন্তু দেখা যাচ্ছে সে পীরের সাথে আপোষ করে ওই পীরের মুরিদদেরকে সে হাজি হিসেবে পাওয়ার আশায় সে তার সাথে আপোষ করে অর্থাৎ শিরকের সাথে আপোষ করে এই মালে কি বেরকত হবে ওই সমস্ত এদেরকে বলবো এজেন্টদেরকে বলবো আপনারা আল্লাহকে ভয় করেন এই মাল দিয়ে কি করবেন আপনি হ্যাঁ কি করবেন এতে আপনার আর হাজি দরকার আপনার পয়সা দরকার হাজি দিয়ে ব্যবসা করে আপনার পয়সা খাওয়া দরকার এটাই আপনি নিলেন কয়দিন বাঁচবেন আপনি কত আপনি কোটিপতি হয়ে গেলেন আরো কত মিলিয়ন বিলিয়ন ডলার মালিক হয়ে গেলেন কিন্তু ওদিকে কি করবেন আপনি তো আপনি আপনার ইয়াটা মানহাজটা ঠিক রাখবেন আর আপনি আকিদাটা ঠিক রাখবেন আপনার আমলটা ঠিক রাখবেন এরপর আপনার অধীনে আপনার এটা দায়িত্ববোধ আলা কুল্লুকুম রা ও কুল্লুকুম মাসউলিন আপনি ওই হামলার মালিক আপনি কাফেলার মালিক ওইখানে যদি শিরকি ওয়াজ হয় ওইখানে যদি শিরকি আমল হয় ও আপনি পূর্ণ মাত্রায় আপনি দায়ী এই 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 দায়িত্ব আপনার সেখানে কন্ট্রোল করার এই এই জবাব আপনাকে দিতে হবে যদি আপনি সেখানে আপোষ করেন শুধু পয়সার খাতিরে এদেরকে বললে তো এরা এই গোষ্ঠী আর আমার সাথে আসবে না খবরদার সতর্ক সাবধান হয়ে যান যারা এরকম এজেন্ট আছেন যারা পীরদের দরবারে গিয়ে হুমনি খেয়ে পড়েন মুরিদদেরকে নেওয়ার জন্যে তারা সতর্ক হয়ে যান ওটা আপনার কাল হয়ে দাঁড়াবে হ্যাঁ তো শেষে বলছিলাম কি যে উত্তম সাথী গ্রহণ করবেন হ্যাঁ আপনি কিছু কম পেয়ে যদি ওই উমুক বেদাতি কাফেলায় চলে আসেন আপনার হজটা কেমন হবে সেটা আপনি বুঝতে পারছেন হ্যাঁ তো কাজেই ভালো হামলা ভালো কাফেলা ভালো এজেন্ট খুঁজে আসবেন হ্যাঁ যারা এসেছেন এসেছেন কিন্তু তারা তৎপর থাকবেন আপনার হাজটা যেন সঠিক থাকে আপনার আকিদা আমল যাতে ঠিক থাকে ওই রকম আপনি সঙ্গীত স্বীকার করবেন ওই হামলাতে ওই ওই কাফেলাতে কারা যাচ্ছে হ্যাঁ কোন ভদ্রলোকেরা যাচ্ছে না অভদ্ররা যাচ্ছে দিনদার যাচ্ছে নাকি বেদিনরা যাচ্ছে খালি টাকা পয়সা হয়েছে এই জন্য হজে আসছে তো এটা আপনাকে লক্ষ্য করতে হবে কারণ সঙ্গী অনেক কিছুই নির্ভর করে সঙ্গীর প্রভাবে অনেক কিছু হয়ে থাকে আপনি নিজের যদি প্রভাব সৃষ্টি করতে আপনি ভালো মানুষ আপনি প্রভাবশালী আপনি আলেম অন্যদেরকে আপনি দাওয়াত দেবেন ওটা মোটে কি কিন্তু আপনি যদি উল্টা প্রভাবিত হয়ে যান তাদের দ্বারা তাহলে এটা কাল হয়ে দাঁড়াবে তাই না এটা আপনার ভিতে বিপরীত হয়ে যাবে অতএব ভালো সঙ্গ আপনি গ্রহণ করাটাও এখানে অনিবার্য এটা গুরুত্বপূর্ণ বিষয় আর আমরা দীর্ঘায়িত করব না যে হাজি সাহেবদের এই দুটি কথা বলেই আজকের আলোচনা শেষ করতে চাচ্ছি যে আমরা হজের পূর্বে এই সব প্রস্তুতি নিয়ে আমরা হজ সফর যেন শুরু করি আল্লাহ আপনাদের এই হজকে যেন কবুল এবং মঞ্জুর করেন আল্লাহ আপনাদেরকে সুস্বাস্থ্য দিয়ে এই হজকে পূর্ণ মাত্রায় যেন পূর্ণ করে আবার সুস্থভাবে ফিরে যাওয়ার তৌফিক দান করেন আপনাদের এখানকার যে হারামাইন শরীফে যে নামাজ পড়বেন এর নামাজগুলা কবুল করেন তারপরে এখানে এসে মাশাআল্লাহ হজ করবেন হজ হজ পূর্ণভাবে এখানকার তোয়াব এখানকার সাই এখানকার উকুফ মাবিত হ্যাঁ রমি হ্যাঁ এখানকার তাকবীর তাহলিল হ্যাঁ যেন আল্লাহ রব্বুল আলামিন কবুল করে আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন হ্যাঁ আল্লাহ রব্বুল আলামিন আপনার এই চিরকালীন পরকালীন কল্যাণ দান করেন এই এবং আল্লাহ আমাদের সকল মুমিন মুসলমানদেরকে হেফাজত করেন যারা বিপদগ্রস্ত বিভিন্নভাবে আমাদের যে বোখা নামে যে ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সহায় হন
তাদের আল্লাহ রাব্বুল আলামিন যারা অসুস্থ হয়েছে তাদেরকে সুস্থতা দান করেন, যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহ আকাশের বালা দুনিয়ার বালা থেকে আল্লাহ মুমিন মুসলমানদেরকে হেফাজত করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। والحمد لله.